ফাহমিদা হোক আপনি লিখেছেন বেবি বাম্প নামে একটা নতুন সংস্কৃতির আবির্ভাব হয়েছে সন্তান গর্ভধারণের পর পেটের ছবি ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয় ব্যাপারে কোরআন হাদিসের ভাষ্য কী বোন ফাহিদা এটি সন্ধ্যাতীতভাবে নির্লজ্জতা কারণ মানুষের সব বৈধ এবং জায়েজ বিষয়কে মানুষ প্রকাশ করে বেড়ায় না বিশেষ করে সমাজে আপনার ছোট বাচ্চারা আছে কিশোররা আসে আছে তাদের কাছেও আমরা আমাদের জীবনের দৈনন্দিন জীবনের সব কিছুকে প্রকাশ করতে চাই না বরং অনেক কিছুকে আমরা কিন্তু লুকোনোর চেষ্টা করি এটাই মানবীয় প্রকৃতি ঠিক তেমনিভাবে আপনার একজন নারী গর্ব যখন তার সন্তান গর্ভধারণ করবেন গর্ভধারণ করার পর তার শরীরের অবয়বের মধ্যে পরিবর্তন আসবে সেটিকে প্রকাশ করে বেড়ানো এটা পৃথিবীর কোনো সমাজের মানুষের কাছে খুব বেশি প্রশংসনীয় কোনো কিছু নয় কিন্তু দিন যত যাচ্ছে আমরা লাগামহীন হয়ে যাচ্ছি যা খুশিতা করার একটা প্রবণতা আমাদের মধ্যে আসছে এটি পশুর মধ্যে মূলত থাকে যে পশু পাখি প্রাণী তারা যা খুশিতা করে তাদের কোনো বাঁধ নেই তাদের কোনো বাধা নেই তাদের কোনো বাইন্ডিংস নেই তাদের কোনো কৃষ্টি কালচারের যে ব্যাপার আছে সেটি নেই যার কারণে তারা কিন্তু যা করতে পারে মানুষ আস্তে আস্তে সেদিকে চলে যাচ্ছে এবং মনে করছে এর মাধ্যমে তারা শিক্ষিত হচ্ছে এর মাধ্যমে তারা আধুনিক হচ্ছে মূলত এর মাধ্যমে নির্লজ্জতা আমাদের সমাজে ছড়াচ্ছে আল্লাহ তালা আপনাকে সন্তানের মা হওয়ার তফিক দিয়েছেন বাবা হওয়ার তফিক দিয়েছেন যথাসময় সেটি প্রকাশ পাবে আল্লাহ তালার শূন্য এবং নিয়ম অনুযায়ী আগে আগেভাগে সেটাকে প্রকাশ করা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সেটা প্রচার করে বেড়ানো ছবি তুলে সেটা দিয়ে দেওয়া এটা সন্দেহাতীতভাবে মানুষের মনের ভিতর অনেক বাজে চিন্তার উদ্রেক করে দেওয়ার সামিল আর তাছাড়া যেটি বললাম যে স্বাভাবিক এবং আপনার প্রকৃতিগত যে লাজ লজ্জা আছে সেটিরও খেলাফ এবং পরিপন্থী অতএব একজন চিন্তাশীল মানুষ এ বিষয়গুলোকে খুব ভালোভাবে নেওয়ার কথা নয় আর সমাজের আমরা খুব ভদ্র এবং মার্জিত বলে যাদেরকে জানে তারা সাধারণত এই কাজগুলো খুব একটা করেও না এই উশৃঙ্খলতা এবং যা খুঁজে যা করার প্রবণতা এই লাগামহীনতা থেকে আল্লাহ তালে আমাদেরকে হেফাজত রাখুন